नमस्कार डेली प्राइम हांगामार सकल दर्शक के आमार पक्ष थेके आसन्न दीपावली एवं काली पूजोर शुभेच्छा जानाई। आपनारा एबछर शुनेछेन जे हाईकोर्ट थेके एकटी आईन जारी करा हयेछे एबछर पूजोते बाजी निषिद्ध। आमी एकटु मजा करेई बोली, आमार व्यक्तिगत मते आमी मने करी बाजी फाटाय पाजी। আমি বরাবরই শব্দবাজির বিরুদ্ধে ছোট থেকে, আমার মনে হতো যে পয়সা দিয়ে ক্যাপ কিনবো সেই পয়সা দিয়ে কিছু খেলে কাজে দেবে। হ্যাঁ, আলোক বাজিগুলো ভালোই লাগে, তবে এবছর আলোকবাজি থেকেও তো পলিউশন হয়। এবছর এমন একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয় এটা একটু বিবেচনার সঙ্গে দেখা উচিত যে বাজির থেকে যে বিষাক্ত ধোঁয়াটা নির্গত হচ্ছে সেটা সরাসরি ফুসফুসে আক্রমণ করে। আর এবছর ফুসফুসের উপর সমস্ত দখলদারিটা নিয়েছে কোভিড, তাকে আরও বেশি ইন্ধন না জুগিয়ে এবছরটা যদি আমরা বাজি থেকে একটু দূরে থাকি সমস্ত সমাজের কথার ভেবে, আমার মনে হয় আমরা মানব জাতিরই উপকার করতে পারব। তবে একটা কথা কিন্তু আমি পাশাপাশিও বলে রাখছি, তাতে আমাকে অনেকে অনেকে অনেক রকম অন্যরকম ভাবতে পারেন। আমার মনে হয় এই যে আইনটা পাস করা হলো, এটা যদি আর কিছুদিন আগে করা হতো বাজি শিল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা বোধ হয় একটা পরিবর্তিত কোনো রোজগারের কথা ভাবতে পারতেন, অতগুলো পয়সা তারা বাজির পিছনে নষ্ট না করে। এইটুকু বলার ছিল যে আইনটা আমরা জানি হবেই, করতেই হবে আমাদের মানব সভ্যতার উন্নতির কারণে, তা সেটা একটু আগে করলে কী হতো, তাহলে তো অতগুলো টাকা ইনভেস্টেড হয়ে থাকতো না সেই সমস্ত মানুষগুলো যারা এটা থেকে পয়সা রোজগার করেন, জীবিকা নির্বাহ করে, তারা একটা পরিবর্তিত রোজগারের কথা ভাবতে পারছে। এটুকুই বলার। যাক, সর্বশেষে আবারও বলি, আসুন না এবছর দুর্গাপুজোতে তো আমরা অনেক রকম পরিবর্তিত পরিস্থিতি অনেক কিছু নিজেরা করে প্রমাণ করে দেখিয়ে দিলাম যে আমরা অনেক কিছু পারি, তা আর একটা পাড়াও আমরা পারি না, সেটা হচ্ছে পুজোতে এবার বাজি পোড়াবো না। এটা দিয়েই আমরা মানব জাতির এই যে সচেতনতা আর একবার প্রমাণ করতে পারবো, কোনো আইন দিয়ে নয়, নিজের মন থেকে। সবাই খুব ভালো থাকুন, পাশের মানুষটিকে ভালো রাখুন।